তাওহীদ প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে। কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত, দেখুন আল কোরআনের আলো প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, নিকাহ, Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 6:30টায় আর পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। মুজফর বিন মহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হুসেন, শাহিদুল্লাহ খান মদনী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়। যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিগে দিয়েছেন, মূল নীতি হচ্ছে মাত্র দুটি, সর্বদাই হক পথ অটল থাকবে। এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেয়। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ, প্রতি মঙ্গলবার ও শনিবার রাত 8:00 বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। একটি পরিকল্পিত আলোচনা, জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিশীল, মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও, অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে। উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয়, এটার অনেকগুলো দিক রয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুর রাজাক বিন ইউসুফ, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ধর্ম ইসলাম, রিজিকদাতা মাতাও নন পিতাও নন, মুসলমানের একটা আস্থা বিশ্বাস, গোটা বিশ্বের তিনি রব, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, এর মূল ইউনিট হলো পরিবার। বোঝেন জীবনের বার্তা, জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ, প্রতি রবিবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। বাংলা মানবতা সমাধান।
মিস্টার ওয়াগলে। ডক্টর নায়েক বিতর্কের অনেক দক্ষতা দেখিয়েছেন, আমি তার কাছে হ্যাঁ অথবা না জবাব চাচ্ছি। তসলিমা নাসরিনের বিষয়ে যারা ফতোয়া জারি করেছেন, সেই মৃত্যুদণ্ডের ফতোয়া আপনি কি সমর্থন করেন না নিষেধ করেন? মাত্র এক কথাই বলুন। ভাই, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আমি মৃত্যুদণ্ডের সাথে একমত কি না, যেটা দিয়েছিল কিছু লোকজন, কয়েকজন হতে পারে, দুই তিন বা চারজন, তসলিমা নাসরিনকে, সে ব্যাপারে আমাকে বলতে হবে এক কথায়। বিশ্বাস করেন ভাই, আমি একজন মুসলিম মৌলবাদী, ইসলামের মূলনীতি এক কথায় উত্তর দেওয়ার অনুমতি দেয় না, অনুমতি দেয় না। ঠিক, আর এজন্য আমি উত্তর দিতে পারবো না, কারণ তাকে আমি আদালতে আসতে বলবো, তার সাথে আলোচনা করার পরে, তার সাথে কথা বলার পরে, আর যদি সে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ সমান পায়, যদি তাকে আত্মপক্ষ সমর্থনে যথেষ্ট সুযোগ দেয়া হয়, তাহলে মৃত্যুদণ্ড দেয়া যায়, তা না হলে না। তার সাথে আমার দেখা হয়নি, দেখাও হয়নি, আপনার সাথে যোগাযোগ থাকলে আপনি আমার সামনে আনতে পারবেন। রায় দিতে চান না? আমি পারবো না, ইসলাম আমাকে সে অনুমতি দেয়নি ভাই। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি ডক্টর বিয়াসকে প্রশ্ন করব। আমি আসলে ফুল টাইম সাংবাদিক নই। ডক্টর নায়েক, আপনি কি মনে করেন যেসব লোক এই শাস্তি দিয়েছে বা ঘোষণা করেছে, সেটা যাই হোক না কেন, তারা তাকে সেই সুযোগ দিয়েছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যারা তসলিমা নাসরিনকে মৃত্যুদণ্ড দিয়েছে, তারা কি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দিয়েছে তাকে? আমি জানি না, জানি না, বিশ্বাস করেন জানি না, হতে পারে না, হতে পারে, জানি না। আমি কাগজে দেখেছি খবরগুলো বদলে যাচ্ছে, আমি সত্যি বলছি, আমি এটা জানবো কিভাবে? ব্যক্তিগতভাবে চিনি না, নিউজ পেপারে পড়েছি। একটা পেপারে তার বয়স 29 বছর, আরেকটাতে 31 বছর, আরেকটা বলছে 39, একটা পেপার বলছে প্লেন MBBS ডাক্তার, আরেকটা বলছে গাইনোকোলজিস্ট, আরেকটা বলছে অ্যানেস্থেসিস্ট। যদি জিজ্ঞেস করেন সে আসলে কি, আমি জানি না। আমি ডক্টর বিয়াসের কাছে জিজ্ঞাসা করতে চাই, ডক্টর নায়েককে অনেক প্রশ্ন করা হয়েছে, এবারে আপনাকে প্রশ্ন করছি। হিন্দু ধর্মের বিষয়ে আপনি অনেক কথা বলেছেন, সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্মের সংস্কার সম্পর্কেও কথা বলেছেন। সনাতন হিন্দু ধর্মের মন অত্যন্ত উদার ছিল, আপনি সেরকম বলেছেন। আপনার কাছে আমি এটাই জিজ্ঞাসা করতে চাই যে চারবাগ থেকে ফুলে আগারকার পর্যন্ত যত সংস্কারবাদী আছেন, তাদেরকে যে কষ্ট ভোগ করতে হয়েছে, সেটা কি হিন্দু ধর্মের উদারমানার চিহ্ন নাকি চিহ্ন না? চারবাগ থেকে কোন পর্যন্ত? এখন মনে করুন আজ পর্যন্ত। আমি সোজা উত্তর দিয়ে আমার লেকচারে আগে বলেছিলাম যে ভিন্ন মত পোষণ করলে যে শারীরিক নির্যাতন করা হয়, তার প্রথম উদাহরণ গান্ধী হত্যা। চারবাগকে আমরা বৃহস্পতি দেবতার অবতার বলে মানি। সাবিত্রীবাই ফুলের উপরে পাথর নিক্ষেপ করা হয়েছিল, গান্ধী হত্যা প্রথম উদাহরণ নয়, সম্মুখী হলো প্রথম উদাহরণ। দেখেন, এই সব উদাহরণ ইংরেজি শিক্ষা আসার পরে শুরু হয়েছে, এই কারণে এই সব দায়ভার আমি ইংরেজি শিক্ষাকেই দেব। এক সম্মুখের উদাহরণ আপনি বাদ দেন, এক সম্মুখের উদাহরণ আপনি ছেড়ে দেন। আমি বলেছি ভিন্ন মত যদি পোষণ করা হয়, ভিন্ন মত পোষণের ব্যাপারে আপনি চারবাকের কথা বললেন, আপনি যদি ভালো করে ইতিহাস সংস্কারবাদীর ক্ষেত্রে তো দৈহিক নির্যাতন করা হয়েছে। আপনি আগে বলেন চারবাকের উপর কোন অত্যাচার করা হয়েছিল, আপনি আমাকে ইতিহাস থেকে বলুন। আপনি সম্মুখের বিষয়টা একটু ব্যাখ্যা করে বলুন। প্রথমে আপনি চারবাক সম্পর্কে বলেন, তারপর আমি সম্মুখ সম্পর্কে বলি। সব সংস্কারবাদীর উপরে দৈহিক নির্যাতন করা হয়েছে আজ পর্যন্ত, যেখানেই হোক না কেন। আমি অযোধ্যা পর্যন্ত বলছি, অযোধ্যার ব্যাপারেও কথা বলার মতো যেসব লোক আছে, হিন্দু ধর্মের মধ্যে যেসব খারাপ নীতি এবং খারাপ অন্ধশ্রদ্ধা আছে, তাদের বিপক্ষে যাওয়া লোক যারা আজ পর্যন্ত বর্তমান কালের নতুন যুবক লোক আছে, অন্ধশ্রদ্ধা নির্মূল সমিতি, তাদেরও দৈহিক নির্যাতনের মোকাবেলা করতে হয়, এটা আপনাকে আমি বলছি। কারণ আপনার এ কথা ঠিক নয় যে সংস্কারবাদীদের কোনো কষ্ট দেওয়া হয়নি, শুধু আলোচনা চালিয়ে যাওয়া হয়েছে, ডায়ালগ চালিয়ে যাওয়া হয়েছে। দৈহিক নির্যাতন অবশ্যই হয়েছে, এর অনেক উদাহরণ আছে, ইতিহাস পড়ে আপনি দেখতে পারেন। আপনি চারবাগ দিয়ে শুরু করেছেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি বলবেন না আমি বলবো, আপনার কাছে আমার অনুরোধ যে চারবাকের উপর কেমন শারীরিক অত্যাচার করা হয়েছিল সেটা আপনি ইতিহাস থেকে আমাদের বলেন, তারপর না হয় আপনার কথার উত্তর দেবো, না হয় নিজেকে বদলে নেব। আমি দুটোর জন্য প্রস্তুত আছি, আমি সবসময় নিজেকে শুধরাতে প্রস্তুত। কেউ যদি আমাকে বলেন আ চারবাকের ইতিহাস পড়ে আপনি কোথায় এই কথাটা পেলেন, তাহলে বলেন চারবাকের উপর কোন রকম শারীরিক অত্যাচার হয়নি, যা হওয়ার পরে হয়েছে। অতদূর যাওয়ার দরকার কি আপনার? চারবাক পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। চারবাগ অনেক দূর, চারবাগ পর্যন্ত যাওয়ার কোন দরকার নাই।
আমি আপনাদের সাথে একমত নই যে চারবাকের উপর শারীরিক নির্যাতন হয়েছে, কারণ আপনারা আমার এই কথাটা একটু মন দিয়ে শোনেন। চারবাককে আমরা বৃহস্পতির অবতার বলে মানি, আর চারবাকের প্রচারিত নাস্তিক্যবাদ সেই সময় থেকে এখন পর্যন্ত চলে আসছে। আর আমি ভারতের ইতিহাস সম্পর্কে যতটুকু জানি, যেখানে তাকে এবং তার অনুসারীদের, এটা বলছি ইংরেজি শিক্ষায় দেশে আসার আগে, ভিন্নমত পোষণ করার জন্য কেউ তাদের অত্যাচার করেন এরকম কথা কোথাও আমি শুনিনি। যদি আপনি এখানে প্রমাণসহ বলেন তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা নিজেকে শুধরে নেব আমি। আমার এ ব্যাপারে কোনো আপত্তি নেই। এবারে সম্মুখের ব্যাপারে বলি, হ্যাঁ, আমি মনে করি বক্তা তার অবস্থান স্পষ্ট করেই বলেছেন। এবারে আমাদের অন্য প্রশ্নে যাওয়া উচিত। আমার নাম জাভেদ আনন্দ, আমি কমিউনিজম কমব্যাট পত্রিকা থেকে এসেছি। ডক্টর নায়েক বারবার বলেছেন যে কোনো অপরাধের শাস্তি ওই অপরাধের গুরুত্বের উপর নির্ভর করে। তিনি নির্দিষ্টভাবে আমেরিকান রাষ্ট্র এবং একবার ভারতীয় রাষ্ট্রের কথা উল্লেখ করে বলেছেন যে ভারত সরকার কর্তৃক নিযুক্ত ভারত সরকারের কোনো কর্মকর্তা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক নিযুক্ত কোনো সরকারি কর্মকর্তা বিশ্বাসঘাতকতা করে, রাষ্ট্রের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ হয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এর মধ্যে কোনো অপরাধ আছে কি না অথবা এই জন্য কোনো শাস্তি হবে, এটাই আমার ধারণা। এ ধারণা ভুল হলে আমি সংশোধন করে নিতে চাই। একথা বলার পর তিনি দৃষ্টান্ত হিসেবে তসলিমা নাসরিনের কথা বলেছেন। তিনি বলেছেন যে বিভিন্ন পত্রিকায় অনেক পরস্পরের বিরুদ্ধে রিপোর্ট এসেছে যে তিনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তিনি হয়তো এ বিষয়েও সন্দেহ আছেন যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে কোনো মাওলানা ফতোয়া দিয়েছেন অথবা দেননি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এবং যা ওই যুক্তির মধ্যে নিহিত আছে যে তসলিমা নাসরিন যদি কোরআনের বিরুদ্ধে কিছু বলে থাকেন, কারণ সেটা তার দৃঢ় বিশ্বাস, যেমন অনেকের দৃঢ় বিশ্বাস যে কোরআন হল আল্লাহর বাণী, তাহলে ডক্টর জাকির নায়েক সহ অনেক কর্তৃপক্ষ তাকে বিচার করতে পারে। তসলিমা নাসরিন যদি আজ এখানে থাকতেন তাহলে ডক্টর নায়েক তার বয়স সম্পর্কে জানতে পারতেন। ডক্টর নায়েক জানতে পারতেন যে তসলিমা নাসরিন কি গাইনোকোলজিস্ট না অর্থোপেডিক্স নাকি অন্য কিছু, তিনি ইসলামে বিশ্বাস করেন কিনা ইত্যাদি জানতে পারতেন। পরিশেষে তার বিরুদ্ধে কিছু শাস্তির কথা ঘোষণা করতে পারতেন, যার মধ্যে আছে বিপরীত দিক থেকে হাত পা কাটা অথবা হত্যা করা অথবা দেশ থেকে নির্বাসিত করা অথবা যে চারটা বিকল্প আছে তা। এখন যদি অনেক বৈধ কর্তৃত্ব থাকে, আমি বলতে চাই অনেক লোক হোক, তা একজন মোল্লা বা একজন পণ্ডিত বা একজন শঙ্করাচার্য, যাই হোক না কেন, তিনি একই সাথে কি অপরাধ এবং কি শাস্তি তার সিদ্ধান্ত গ্রহণ করবেন। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। আমি এলাহাবাদ জেলা এলাহাবাদের একটা গ্রাম থেকে এসেছি, সেখানে একটা মসজিদ আছে। ওই মসজিদে আমি ছোটবেলা অনেক বছর নামাজ পড়েছি। আমি একটা বিষয় জানি, ওই গ্রামের অধিকাংশ মুসলমান ও হিন্দুরাও জানে ওই মসজিদের সীমানার বাইরে অনেক মূর্তি আছে। ওইসব মূর্তি কোনো মন্দির বা অন্য কোনো স্থান থেকে আনা হয়েছে। এলাহাবাদে আমার গ্রামের কোনো পণ্ডিত যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে কয়েকশো বছর আগে এখানে একটা মন্দির ধ্বংস করা হয়েছে, যা হোক, ওই অপরাধের জন্য যদি ওই গ্রামের বর্তমান পণ্ডিত যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে ওই গ্রামের সব মুসলমানকে হত্যা করতে হবে এবং সব হিন্দু যদি যত মুসলমানকে পারে হত্যা করে, তাহলে এতে কি কোনো অন্যায় হবে? এই বিষয়ে আপনি কি মত দেবেন? আপনার মন্তব্য জানতে চাই। প্রশ্নটা কি আরেকবার বলবেন? আমাদের জন্য বোঝাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। বিভিন্ন রকমের অপরাধ এবং তার কি ধরনের শাস্তি হবে সেটা নির্ধারণে কি অনেক কর্তৃপক্ষ থাকতে পারে? আপনার সংক্ষিপ্ত ভাষণের জন্য ধন্যবাদ ভাই। এই সংক্ষিপ্ত ভাষণে আপনি কমপক্ষে 10-15টা প্রশ্ন করেছেন, বেশিও হতে পারে। আমার যতটুকু মনে আছে একটা প্রশ্ন, তাহলে আগেরগুলো সব বাদ। উত্তর না দিতে পারলে আমাকে দোষ দেবেন না, কারণ আমার ভুল উদ্ধৃতি দিয়ে বলছেন যে ইন্ডিয়ার সরকার তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, আমি এটা বলিনি। শাস্তি হবে, কি শাস্তি হতে পারে সেটা সরকারের আইন অনুযায়ী। প্রশ্নের দ্বিতীয় অংশে আসি। আপনি বললেন এমনকি ডাক্তার জাকির নায়েক তাকে এখানে আসতে বলতে পারেন, বয়স জিজ্ঞেস করতে পারেন, পেশা জিজ্ঞেস করতে পারেন। আপনি এই কথাগুলো বেশ, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আগে আমাকে শেষ করতে দেন, আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে ভাই, যথেষ্ট। আর প্লিজ আমাকে উত্তর দেওয়ার সুযোগ দেন। এমনকি ডাক্তার জাকির নায়েকও তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন অথবা হাত পা কেটে ফেলতে পারেন। না, ডাক্তার জাকির নায়েক পারেন না, ডাক্তার জাকির নায়েক পারবেন না, আমার সে ক্ষমতা নেই। আমি দিতে পারি একটা ফতোয়া। এবারে বলি ফতোয়া শব্দটার অর্থ আসলে কি। আপনারা হয়তো আরবি শব্দ ফতোয়ার অর্থ জানেন না। ফতোয়া মানে হচ্ছে মতামত। তবে আমার মতামতের কোনো মূল্য নেই, যেহেতু আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। প্রত্যেকেরই মতামত জানানোর অধিকার আছে, আমার আছে, আপনারও আছে। বলতে পারেন যেমন খুশবন্ত সিং তসলিমাকে বাসা অফার করেছে, তার এই মত দেওয়ার অধিকার আছে, আমি আপত্তি করব না। তবে আমি শাস্তি দিতে পারি না, শুধুমাত্র একজন কাজীর অধিকার আছে বিচার করার আর রায় দেওয়ার। ফতোয়া এবং রায় দুটোর মধ্যে অনেক
পার্থক্য আছে। ফতোয়া এ ব্যাপারে একটা উদাহরণ দেই। ধরেন একজন আইনজীবী তার মতামত জানালেন জাজের কাছে, তবে সেই জাজ ভিন্ন মত পোষণ করতে পারেন। ফতোয়া একটা রায় নাও হতে পারে, এটা আপনাদের মনে করিয়ে দিলাম। আমি যদি কোনো বিশেষজ্ঞ হতাম, আমি সেটা নই, একজন ডাক্তার হিসেবে আমি ইসলামের উপর ফতোয়া দিতে পারি না। ফতোয়া আমার ব্যক্তিগত মতামত হলে ঠিক আছে, সাধারণ মানুষ হিসেবে, তবে বিশেষজ্ঞ হিসেবে নয়, জাজ হিসেবে না, কারণ আমি জাজ নই। শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায় ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় আপন সম্প্রচার সকাল ৬:৩০টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি, লাল নীল সবুজ আকাশি বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু। কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত ১০টায় আপন সম্প্রচার সকাল ৮:৩০টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। মানবতার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী। জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, শাহ ওয়ালিউল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাম সৃষ্টির জন্য রব্বুল আলামিনের প্রেরিত রাসূল দূর। কেন মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন? শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা ৫:৩০টায় বা পুনঃ সম্প্রচার সকাল ৬:০০টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। চারদিকে চলছে এক জোয়ার, বিদআতের প্রচন্ড ঝড়ে লণ্ডভণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, পিচ্ছিল স্বরূপথে জান্নাতি কাফেলা, জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান, সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিএস টিভি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার।
কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 আর পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আরেকজন মুসলিম অপরজন কে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদী নীতি সমূহ, দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 আর পুনঃ সম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al Malik al Quddus. Watch little wonders at their best. Bishoy Shishura. Proti Budbar Chonda Shattai Apuno Shamprachar. Shokal Agarotai Bangladeshe. Peace TV Banglai. Ebare, apnar she shongkhipto proshno. Je, eta ki, ami bhul korle doya kore proshnota arekbar bolben. Je, eki অপরাধের বিভিন্ন রকম শাস্তি হতে পারে অথবা শাস্তির জন্য বিভিন্ন সেন্টার বানানো যায় কিনা, ঠিক বলেছি ভাই? প্রশ্নটাকে আরেকবার বলবেন। প্রশ্নটা হলো একটার বেশি কি রায় হতে পারে? যেমন দৃষ্টান্ত হিসেবে ভারতে আদালত আছে, অনেক আদালত আছে যা গঠন করা হয় কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা নির্ধারণ করার জন্য। দেশের আইন অনুযায়ী কি শাস্তি দেওয়া হবে? আপনার মত অনুযায়ী ভারত বা বাংলাদেশ বা অন্য কোথাও হোক না কেন, রাষ্ট্রই কোনো বিচারে রায় দিতে পারে। অন্য কোনো কর্তৃপক্ষ আছে যা? ভাই প্রশ্ন করলেন রায় দেওয়ার জন্য একাধিক সেন্টার থাকতে পারে কিনা। প্রথমে ভারতের কথা বলি, তারপর বাংলাদেশের। আপনি আবারও ইসলামিক আইন সম্পর্কে ভুল ভেবেছেন। ইন্ডিয়ায় মুসলিম পার্সোনাল ল বোর্ড শুধুমাত্র রায় দিতে পারে ব্যক্তিগত ব্যাপারে, যেমন ডিভোর্স অথবা বিয়ে, তারপর উত্তরাধিকার। ফৌজদারি মামলার রায় দিতে পারে না, কারণ ইন্ডিয়াতে সবার জন্য একটা কমন ফৌজদারি আইন আছে। তাহলে এই প্রশ্নটাই ভিত্তিহীন। বাংলাদেশ সম্পর্কে বলি, আমি জানি না, আবারও মনে করবেন না প্রশ্ন এড়িয়ে যাচ্ছি, আবারও আমি জানি না বাংলাদেশে কতগুলো ল বোর্ড অথবা কত রকমের আদালত আছে। তবে আপনি যদি ইসলামের কথা বলেন, সেই আগেকার দিনে তখন ইসলামে চালু ছিল খিলাফত, সেখানে থাকেন খলিফা, তিনি সবার প্রধান। ছোট আদালত থাকতে পারে, এখানে যেমন নিম্ন আদালতে সমস্যা হলে উচ্চ আদালতে, উচ্চ আদালতে সমস্যা হলে সুপ্রিম কোর্টে যায়। ইসলামে খলিফা থাকলে প্রধান আদালত হচ্ছেন খলিফা, তিনি সেখানে খলিফা, তিনি প্রধান বিচারক নির্বাচন করবেন। এখানে যেমন সুপ্রিম কোর্ট, নিম্ন আদালতে কোনো সমস্যা হলে প্রধান বিচারকের কাছে যাবেন। তবে এখন খিলাফত বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বিভিন্ন দেশে আছে নিজস্ব আইন কানুন, আছে নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, সে দেশের ইতিহাসটা আমাদের দেখতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। না, আমার একটা প্রশ্ন আছে। এটা নিশ্চয় নতুন প্রশ্ন হবে, তাই না? কিন্তু আমার আছে, আপনার অনুমতি নিয়ে শুধু একটা প্রশ্ন। একটা বিষয়ে আপনি এলোমেলো করবেন না, যে অনেক সম্মানিত মাওলানা আছে, তাদের হয়তো বাংলাদেশের নিম্ন আদালত, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারক নিযুক্ত করা হয়নি, তাদের কি তসলিমা নাসরিনকে হত্যার জন্য প্রকাশ্যে আহ্বান জানানোর অধিকার আছে? ঠিক আছে, যদি আমার উত্তরটা ঠিকভাবে শুনতেন, মনোযোগ দিয়ে, তাহলে জবাব পেয়ে যেতেন। আমি বলেছি প্রত্যেকে আপনি আমি সবাই ফতোয়া দেওয়ার অধিকার রাখি। ফতোয়া মানে মতামত, হত্যা করার অধিকার। প্লিজ প্লিজ আমাকে শেষ করতে দেন। তিনি ফতোয়া দিয়েছেন, মতামত দিয়েছেন যে তসলিমা নাসরিনের মাথা কেটে ফেলতে হবে।
তসলিমা নাসরিনকে যে হত্যা করবে সে ৫০,০০০ বাংলাদেশি টাকা পাবে, এটা আহ্বান, এটা মতামত নয়। আচ্ছা, ৫০,০০০ টাকার কথাটা তো এই প্রথম আসলো, প্রথমে আপনার প্রশ্নে এই টাকার কথা ছিল না। আমি উত্তর দিচ্ছি, প্লিজ আমাকে আগে কথা বলতে দেন, পরে আপনি বলতে পারবেন যদি চেয়ারম্যান সাহেব অনুমতি দেন। এই কথা বলার অধিকার কারো আছে যে অমুক লোকের মাথা কেটে ফেলতে হবে যদি সেটা ফতোয়া হয়? এমনকি মতামত দেওয়ার সময় কারো নামে কুৎসা রটাবেন না, কারো নিন্দা করবেন না যদি সেটা ইসলামিক দেশ হয়। তসলিমা নাসরিন সেই মাওলানার বিরুদ্ধে মামলা করতে পারেন, বলবে যে সে, প্লিজ আমাকে শেষ করতে দেন, আমি তো আপনার প্রশ্নের ভেতরে কোনো কথা বলিনি। তাই আমার কথায় বাধা না দিলেই ভালো হবে, আমি ইসলাম সম্পর্কে একটা সাধারণ ধারণা দিচ্ছি, প্লিজ বোন যদি অনুমতি দেন। ইসলামিক দেশ হলে তার সেই অধিকার আছে। আমি জানি না বাংলাদেশ কতখানি ইসলামিক দেশ, তারা কতটা ইসলামিক নিয়ম মেনে চলে আমি জানি না, হয়তো মানে আবার হয়তো মানে না। তাহলে তার অধিকার আছে, যদি সে মনে করে তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক হয়নি তাহলে তসলিমা সেই মাওলানাকে ইসলামী আদালতে নিয়ে যেতে পারে, ইসলামিক আইন থাকলে মামলা করবে। তবে আপনার প্রশ্নের উত্তরের সাথে আমার বিজ্ঞ বক্তা ফাদার পেরেরার কথাটা আমি জুড়ে দেই। তিনি বলেছেন ধর্মের অবমাননা করেছে এরকম ঘটনায় কাউকে ফাঁসিয়ে দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া খুবই সোজা। তারপর তসলিমা নাসরিনের কথা বললেন, তবে ফাদার পেরেরা যেভাবে বলেছেন ব্যাপারটা অত সহজ না, কারণ তাহলে আদালতে আপনাকে সাক্ষী নিয়ে আসতে হবে। অপরাধের মাত্রা কম হলে দুজন সাক্ষী লাগবে, অপরাধের মাত্রা বেশি হলে ৪ জন সাক্ষী। আর এই ৪ জন সাক্ষীর একজনও যদি ভুল করে, বিশ্বাস করেন যদি ধরা পড়ে ৪ জনের মধ্যে একজনও মিথ্যে সাক্ষী দিয়েছে, তাহলে ৪ জনের প্রত্যেককে ৮০টি করে কষাঘাত, ৮০ দুররা। ব্যাপারটা তো সহজ না, ইন্ডিয়ার আদালতে সাক্ষী দেওয়ার মতো এত সহজ না এই ব্যাপারটা। যাহা বলিব সত্য বলবো, সত্য বা মিথ্যা বলিব না তারপরে মিথ্যা বলবেন, ব্যাপারটা তো সহজ না। শাস্তি হবে ৮০টি কষাঘাত প্রত্যেকে। আর বিশ্বাস করেন দুররার আঘাত সহ্য করাও কঠিন। ফাদার পেরেরা যেভাবে বলেছেন ব্যাপারটা আসলে এত সহজ না, আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ না, আপনার প্রশ্নটা শেষ হয়ে গেছে। হ্যাঁ ভাই, এবার আপনি করুন। ডক্টর নায়েক, সাজিদ রশিদ, উর্দু টাইমস। আমরা এমন এক দেশে বাস করি যেখানে বিভিন্ন ধর্ম আর বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে। এদের নিজস্ব একটা সংবিধান আছে যার মাধ্যমে লোকেরা সাজা দেওয়ার নিজস্ব ব্যবস্থা তৈরি করেছে। এমন পরিবেশে থেকে কেউ যদি কোনো ধর্মগ্রন্থের অবমাননা করে, কোনোভাবে কোরআনের অবমাননা করে, তাহলে আপনি তাকে ইসলামের শরিয়া অনুযায়ী শাস্তি দেবেন যা অন্যান্য ইসলামী দেশে দেওয়া হয় যেখানে ইসলামী শাসন আছে। এখন এদেশে যখন একটা সংবিধান আছে তখন ওই ধরনের বিধান এখানে কার্যকর করা কি ঠিক? ভাই প্রায় একই রকম প্রশ্ন করলেন আপনিও। যেহেতু আমাদের এখানে অনেক ধর্মের মানুষ, প্রত্যেকে কি নিজ ধর্মের আইন মেনে চলবে? অথবা কেউ হয়তো কোরআনের অবমাননা করেছে, তখন কি ইসলামিক আইন মানতে পারি? ভাই ব্যাপারটা পরিষ্কার করে বলি, আপনি পৃথিবীর যে কোনো দেশের ফৌজদারি আইন দেখেন, হোক সেটা সৌদি আরব, হোক ইরান অথবা পাকিস্তান অথবা আমেরিকা বা ইংল্যান্ড অথবা ইন্ডিয়া, ফৌজদারি আইন সবার জন্য কমন। দেওয়ানি আইন বদলাতে পারে, সিভিল ল বদলাতে পারে, ফৌজদারি আইন সৌদি আরবে সবার জন্য কমন হোক মুসলিম বা অমুসলিম, ইন্ডিয়াতেও ফৌজদারি আইন কমন হোক মুসলিম বা অমুসলিম, তাহলে আপনি আলাদা ফৌজদারি আইন পাবেন না। এখানে মন্তব্য করতে পারেন, আপনি মতামত জানাতে পারেন যে অমুক লোকের জেল হওয়া উচিত ১ বছর ২ বছর বা মৃত্যুদণ্ড এরকম কিছু, তবে কার্যকর করতে পারবেন না, কারণ এখানে কার্যকর হবে কমন ফৌজদারি আইন। যদি ইসলামিক দেশ হয় তাহলে কোরআনের আইন মেনে চলতে হবে, কোরআন থেকে দূরে যেতে পারবেন না। তবে যেহেতু ইন্ডিয়া কোনো ইসলামিক দেশ না, আমরা এখানে কোরআনের আইন কার্যকর করতে পারছি না যেখানে ফৌজদারি আইনে শাস্তি দেওয়া হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মারিয়া শেষ, আমি একজন ধর্মীয় শিক্ষক। আমি মিস্টার সাহানে আশোক সাহানেকে প্রশ্ন করতে চাই, আপনি কেন লজ্জা বইখানা মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন? অবশেষে একটা সহজ প্রশ্ন, আমি এটা অনুবাদ করেছিলাম কারণ বইটা আমার ভালো লেগেছিল। আরেকটা কারণ ছিল এটা এক ধরনের প্রায়শ্চিত্ত, কারণ এ ধরনের বই লিখতে যে ধরনের সাহস প্রয়োজন সেটা তসলিমার ছিল। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘুদেরকে অসুবিধার মধ্যে ফেলা হয়, তারা অনেক দুঃখ কষ্ট নির্যাতনের শিকার হয়। প্রায় একই ধরনের ঘটনা অথবা কিছুটা কম, কিছুটা
ভিন্ন ধরনও হতে পারে। একই ঘটনা ঘটে ডিসেম্বর